মানুষের ডিম সংক্রান্ত কোন একটি যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে তাদের সেই বিভ্রান্তি আশঙ্কা নিরসনে আমাদের যে সামর্থ্য প্রয়োজনে পথসভা করবো, আমরা একটু খোঁজ খবর নিয়ে নেব, আমরা বলতে আমি খান লেখা ডিম খান হ্যাঁ শুরু করি না ঠিক আছে আমরা তাহলে অঙ্গ হিসেবে আজকে প্রেস মিট করছি, এরপরে আমরা লিফলেট তৈরি করবো, প্রয়োজন হলে বাজারগুলোতে গিয়ে আমরা মানুষের সাথে আলাপচারিতা করবো, প্রচার করবো, পথসভা করবো। দেখুন কোনো অসাধু চক্র থাকতে পারে, কোনো বিভ্রান্তি থাকতে পারে, আমাদের বক্তব্য যে প্রশাসন খতিয়ে দেখুন, তর্কের খাতিকে ধরে নিলেও আমি একটু আলাপ করে দিই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্য ডক্টর তপন চ্যাটার্জি, আমাদের অন্যতম সহসভাপতি শ্রী শোভনেন্দু নন্দী, আমাদের যে কলেজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং এলাকাটির পক্ষে আমরা মনে করেছি প্লাস্টিক ডিম নিয়ে গত কয়েকদিন ধরে যে ধরনের গুজব ঘটনা ছড়াচ্ছে তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং যুক্তির বাইরে গিয়েও একটা বাড়তি আতঙ্ক কাজ করছে। আমরা বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে পোলট্রি বিশেষজ্ঞ ডিম নিয়ে যারা গবেষণা করেন, পলিমার বিশেষজ্ঞ প্লাস্টিক নিয়ে যারা গবেষণা করেন, সেই সমস্ত ভারতবর্ষের প্রথম সারির বিজ্ঞানীদের সাথে কথা বলেছি বলে আমাদের মনে হয়েছে বিজ্ঞান মঞ্চগতভাবে যেহেতু আমরা জনবিজ্ঞান জনস্বাস্থ্যের কাজ করি আমাদের কিছু বক্তব্য রাখা উচিত, আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। এখন অবধি পলিমার বিজ্ঞানীদের যা কথা তাদের প্লাস্টিক ডিম বলে কিছু হয় না। দুই, যারা ডিম খান, ডিম যেহেতু সুলভ প্রোটিন, সবচেয়ে সস্তা একটা সুষম আহার এবং সেটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, সুতরাং সবাই নিশ্চিন্তে ডিম খেতে পারেন। এবং আমাদের আবেদন সাধারণ মানুষের কাছে, প্রশাসনের কাছে, আপনারা যারা সাংবাদিকরা এখানে আছেন, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া, তাদের কাছে যে ডিম সংক্রান্ত যে গুজব আসুন সবাই মিলে, অতীতের অনেক গুজব যা সমাজের ক্ষতি করার চেষ্টা করেছে ঠিক একইভাবে প্লাস্টিক ডিম সংক্রান্ত গুজবকে আমরা যুক্তির মধ্য দিয়ে, তথ্যের মধ্য দিয়ে, সঠিক প্রচারের মধ্য দিয়ে রুখে দিই। আমরা তারই অঙ্গ হিসেবে আজকে প্রেস মিট করছি, এরপরে আমরা লিফলেট তৈরি করবো, প্রয়োজন হলে বাজারগুলোতে গিয়ে আমরা মানুষের সাথে আলাপচারিতা করবো, প্রচার করবো, পথসভা করবো। কোনো অসাধু চক্র থাকতে পারে, কোনো বিভ্রান্তি থাকতে পারে, আমাদের বক্তব্য যে প্রশাসন খতিয়ে দেখুন কে বা কারা এই ধরনের ভিত্তিহীন প্রচারের মধ্য দিয়ে মানুষকে